কাছের কোনো সফর হোক কিংবা দূরের কোনো গন্তব্য, প্রতিটি ক্ষেত্রে রেলপথের জুড়ি মেলা ভার। আমাদের দেশে যাতায়াতের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ। দেশের অন্যান্য গণপরিবহনগুলির তুলনায় রেলপথে যাতায়াতের ক্ষেত্রে খরচের পরিমাণও হয় অনেকটাই কম যাত্রীদের। আর হয়তো সেই কারণেই যত দিন এগোচ্ছে ততই বাড়ছে ট্রেনে যাত্রীর সংখ্যা। তাই ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে যাত্রীদেরকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার লক্ষ্যে প্রায়শই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে থাকে ইন্ডিয়ান রেলওয়ে। ইতিমধ্যেই দেশে বন্দে ভারতের মতো অত্যাধুনিক সেমি হাই স্পিড ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, দেশের গুরুত্বপূর্ণ কিছু রেল স্টেশনগুলিকে নতুন করে সাজানো হচ্ছে রেলের তরফ থেকে। ইতিমধ্যেই এই সংক্রান্ত কাজ শুরুও হয়েছে। সেই কাজকর্ম বজায় রেখেই এবার আরও একটি বড় সড় তথ্য সামনে আনছে রেল কর্তৃপক্ষ। মূলত নিত্যযাত্রীদের কাছে লোকাল ট্রেন হলো যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই সহজেই বাড়ি থেকে অফিস এবং অফিস থেকে বাড়ি ফেরার জন্য সকলেই ট্রেনের দ্বারস্থ হয়। তবে এই গরমে ট্রেনের ভিড়ে হিমশিম খেতে হয় সকলকে। এ মতো অবস্থায় রাজ্যের একটি রুটে এবার এসি লোকাল ট্রেন চলাচলের প্রসঙ্গে জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ইতিমধ্যেই মুম্বাইয়ে এসি লোকাল ট্রেন চলাচল করে। আর ঠিক সেই ধাঁচেই ভারতীয় রেল এবার পূর্ব রেল জোনেও কিছু এসি লোকাল ট্রেন চালানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। শুধু তাই নয়, ওই এসি লোকাল ট্রেন প্রথম কোন রুটে চলতে পারে সেই প্রসঙ্গেও একটি তথ্য সামনে এসেছে। জানা গেছে হাওড়া বর্ধমান রুটেই প্রথম চলতে পারে এই প্রস্তাবিত এসি লোকাল। যদিও সেই লোকালের ভাড়ার প্রসঙ্গে কোনো তথ্য এখনও পর্যন্ত সামনে আসেনি, তবে রাজ্যে এসি লোকাল ট্রেন চলাচল শুরু হলে সেটি যে নিঃসন্দেহে যাত্রীদের কাছে একটি বিরাট প্রাপ্তি হবে তার বলার অপেক্ষা রাখে না। যদিও এই বিষয়ে এখনও রেলের তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7।